আমার অনেক ঘুম পাচ্ছে, বাকিটা আমি কালকে দেখে নিব বলে রুহি গেস্ট রুমে ঢুকে দরজা আটকে দিল। আহান কিছু বলার সুযোগ পর্যন্ত পেল না। রুহি দরজা লাগিয়ে লজ্জায় হাত দিয়ে মুখ লুকিয়ে ফেলল। সকালে ঘুম থেকে উঠে পাশে রুহিকে দেখতে না পেয়ে উঠে বসলো আহান। পরে মনে পড়লো রুহি তো গেস্ট রুমে ঘুমিয়ে আছে। প্রতিদিন সকালে রুহিকে পাশে দেখে ঘুম ভাঙার অভ্যাস হয়ে গেছে আহানের। গেস্ট রুমের জন্য এমন বিপদে পড়তে হবে জানা থাকলে কখনো ফ্ল্যাটে সে গেস্ট রুমই রাখতো না। আহান বিছানা থেকে নেমে গেস্ট রুমের দিকে এগিয়ে গেল। দরজার লকটায় চাপ দিতেই দরজাটা খুলে গেল। ভাগ্যিস দরজাটা ভেতর থেকে লাগিয়ে দেয়নি। আহান দরজাটা হালকা খুলে বিছানার দিকে তাকালো। গভীর ঘুমে তলিয়ে আছে রুহি। আহান দরজাটা খুলে দিয়ে দেয়ালের সাথে পিঠ হেলিয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে রুহিকে দেখছে। রুহি ঘুমের মধ্যে নড়াচড়া করে উল্টো পিঠ হয়ে মাথার বালিশটা জড়িয়ে ধরল। রুহির কাণ্ডে আহান একগাল হাসলো। ঘুমের মধ্যেও আহানকে হাসাতে ব্যর্থ হলো না রুহি। আহান দরজাটা আবার আগের মতন চাপিয়ে দিয়ে কিচেনে এলো। পকেট থেকে ফোন বের করে রাতুলকে কল করলো। এক হাতে কানে ফোনটা ধরে অন্য হাতে কিচেনের একটা সেলফের দরজা খুললো। রাতুল কল রিসিভ করলো। আহান স্পিকার বাড়িয়ে ফোনটা একপাশে রেখে বলল, হ্যালো রাতুল, শোনো, আমার ড্রয়ারের ফাইলগুলো তুমি আমার ফ্ল্যাটে নিয়ে এসো, আজ আমি অফিস যাব না। চিন্তিত গলায় বলল রাতুল, হ্যাঁ আমি ঠিকই আছি। আর শোনো রাতুল, আমার আরেকটা জিনিস লাগবে। চুলায় ফ্রাইং প্যানটা বসিয়ে দিল আহান। আবার হলুদ গোলাপের চারা লাগবে। আশেপাশে রুহি আছে কিনা দেখে নিয়ে ফোনের স্পিকার কমিয়ে কানে ধরল ফোনটা। রাতুল ওপাশ থেকে অবাক হয়ে বলল, হলুদ গোলাপ? সেটা তোমায় ভাবতে হবে না, যেটা বলছি সেটা করো। আর হ্যাঁ, এমন ভাবে আনবে যাতে বোঝা না যায়। আমার ক্লিয়ার? আহান কল কেটে ফোনটা একপাশে রেখে দিল। তারপর ব্রেকফাস্ট বানাতে লাগলো। রুহি ঘুম থেকে উঠে বসেছে। তারপর চারিদিকে তাকাতে মনে পড়ল সে এখন আহানের ফ্ল্যাটে আছে। চারিদিকটা কেমন জানি এই ঘরে নেই কোনো প্রাণ এমন ভাব। দেয়ালের রং থেকে শুরু করে বিছানার চাদর সব কিছু খুবই ক্লাসিক। দেয়ালগুলো বলতে গেলে ফাঁকা, তেমন কোনো পেন্টিং নেই, খালি খাটের পিছনে একটা বড় পেন্টিং। পেন্টিংটা সুন্দর, এই পেন্টিংটাই রুমটাকে সুন্দর করে তুলেছে। রুহি রুমের ভিতরে কোনো ওয়াশরুম পেল না। রুহি চুলের ভিতরে হাত চালাতে চালাতে বাহিরে এলো। বের হতেই সামনে ড্রয়িং রুম। ড্রয়িং রুমের একপাশে একটা দেয়ালে আর্টিফিশিয়াল কিছু গাছ দিয়ে সাজানো, আর বাকি সব দেয়াল প্রায় ফাঁকা, কোনো ওয়াল ম্যাট নেই, কিচ্ছু নেই। ড্রয়িং রুম পেরিয়ে যেতেই কিচেনে আহানকে দেখলো। আহান মনোযোগ সহকারে রান্না করছে। এই দৃশ্যটা রুহির কাছে অনেক নতুন। এ লোকটা রান্নাও জানে। রুহি এগিয়ে গিয়ে আহানের পাশে দাঁড়ালো। তারপর অবাক হয়ে তাকালো, এত রান্না করেছে কিন্তু এগুলো কি, এ কেমন ব্রেকফাস্ট? আহান রুহি এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, ঘুম শেষ? রুহি দৃষ্টি না সরিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। তারপর বলল, এগুলো আপনি কি করছেন? এগুলো আপনি করেছেন একা একা? বলেই আহানের দিকে তাকালো। আহান কিছু বলল না, শুধু তাকিয়েই রইল। তারপর বলল, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। রুহি ভুরু কুচকে বলল, ওয়াশরুম কোথায়? আহান নিজের রুমের দিকে ইশারা করলো। রুহি ভুরু কুচকে ফেললো। কি অদ্ভুত, গেস্ট রুমের সাথে রেস্ট রুম না নিয়ে নিজের রুমে দিয়েছে। তারপর আর চোখে তাকিয়ে বলল, এটা কেমন ব্যাপার? আমার একা থাকতে ভালো লাগে, তাই যাতে কেউ আমার ফ্ল্যাটে এসে আমার শান্তি নষ্ট না করে তাই ব্যবস্থা। কি অদ্ভুত রে বাবা, রুহি কটাক্ষ করে বলল, আপনি গেস্ট রুম রেখেছেন কেন? ওটা উড়িয়ে দিতেন। ইয়া নাও আই অ্যাবাউট রিগ্রেট দ্যাট, বলেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল আহান। রুহি আর চোখে তাকিয়ে আহানের রুমের দিকে গেল। রুমে ঢোকার সাথে সাথে একটা পেন্টিং এ রুহির চোখ আটকে গেল। তুষার ঝড়ে দুটো সাদা পাখি উড়ছে, কি অপূর্ব সে দৃশ্য। রুহি কিছুক্ষণ তাকিয়ে থেকে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে খাবার টেবিলে বসলো, তবে কিছুই খেতে ইচ্ছা করছে না। সামনে ব্রেড, অমলেট, সালাদ, জুস আরও কিসব রাখা। রুহি একটা ব্রেড নিয়ে খেতে শুরু করলো। এটার টেস্টটা কেমন জানি? এটার টেস্ট এমন কেন? প্রশ্ন করলো রুহি। আহান ফোন নিয়ে ব্যস্ত ছিল, ফোন থেকে চোখ সরিয়ে রুহির দিকে তাকালো। তারপর বলল, এটা গ্লুটেন ফ্রি ব্রেড। শব্দটা রুহির মাথার উপর দিয়ে গেল। জিনিসটা কি সেটা রুহি আর জানতে চাইল না। মান সম্মান ডুবানোর কোনো ইচ্ছা নেই তার। এমনিতে আহান ফোনটা নিয়ে ব্যস্ত, রুহি কোনো রকম গিলছে। উফ, কোথায় পরোটা, মাংস, ডাল, লুচি, আলুর দম, আর এখানে কিসের নিরামিষ খাবার সব। রুহি নিজের সামনে থাকা জুসের গ্লাসটা হাতে নিল। জুসটা মোটেও তার সুবিধা মনে হচ্ছে না। কমলা, আপেল, আমের জুস তো এমন দেখতে হয় না। রুহি একটা চুমুক দিল, তারপর নাক মুখ কুচকে ফেললো। এটা আবার কি? রুহি তাড়াতাড়ি পানি খেয়ে নিজের মুখে স্বাদ ঠিক করলো। রুহিত হুড়োহুড়িতে আহান রুহির দিকে তাকালো। তারপর বলল, রুহি পানির গ্লাসটা টেবিলে রেখে বলল, এটা কি, এটা কেমন জুস? আপনি কি চিনি দিতে ভুলে গিয়েছেন নাকি? রুহির দিকে দৃষ্টি রেখে বলল আহান, এটা কিসের জুস?
নাক মুখ কালো করে বলল রুহি, এটা অ্যাভোকেডো জুস, কেন তোমার ভালো লাগেনি? এ আমি কোথায় এসে পড়লাম? আপনি কি সবসময় এইসব খেয়ে থাকেন? না মানে এর আগে তেমন খেয়াল করিনি। কি আবোল তাবোল বলছো? আহানের কথার মাঝে কলিং বেল বেজে উঠল। আহান উঠতে নিতে রুহি উঠে দাঁড়িয়ে এগিয়ে যেতে যেতে বলল, আপনি বসুন, আমি দেখছি। এমনিতেও এসব আমি আর খেতে পারবো না, আপনার অ্যাভোকাডো জুস। রুহির দরজা খুলে দেখল রাতুল এসেছে। সে রুহির হাতে কিছু ফাইল আর একটা বক্স দিয়ে চলে গেল। রুহি ভিতরে আসতে বলল, কিন্তু সে আসলো না। রুহি বক্সটা খুলতে আহানে সে রুহির হাত থেকে বক্সটা নিয়ে এলো। আহানের আচরণে রুহির সন্দেহের চোখে তাকালো। বাবা, কি এমন আছে ভিতরে, এমন খপ করে নিয়ে গেলে যে আমি খেয়ে ফেলতাম নাকি? আহান কড়া চোখে বলল, পারমিশন ছাড়া অন্য জিনিস দেখতে হয় না, সেটা জানো না? সে যখন বক্স খুলেই ফেলেছি, ভেতরে কি আছে সেটা তো আমাকে দেখতেই হচ্ছে। আহান কিছু বলার আগে রুহি আহান থেকে বক্সটা নিয়ে নিল। রুহি এমনটা করবে সেটা আহান ভাবেনি। রুহি বক্সটা খুলে একটা ছোট হলুদ গোলাপের চারা দেখে অবাক হয়ে আহানের দিকে তাকালো। এর মাঝে আহান বক্সটা রুহির থেকে নিয়ে নিজের রুমে চলে গেল। রুহি পিছন পিছন গেল। আপনি গোলাপের চারা দিয়ে কি করবেন? প্রশ্ন করল রুহি। আহান উত্তর না দিয়ে করিডোরে গিয়ে চারা গাছটা একপাশে রেখে দিল। রুহি অনেক অবাক হয়ে গেল। করিডোরের একপাশে ছোট ছোট গাছের একটা সুন্দর সাজানো বাগান, এদিকটি আসাই হয়নি, তাই এত সুন্দর জায়গাটা দেখাই হয়নি। ও আচ্ছা, তাহলে এর জন্য গাছটা এনেছেন? কিন্তু আমি কত হলুদ গোলাপের গাছ কিনেছি, সব গাছ মরে যায়। রুহি মন খারাপ করে বলল। আহান গাছটা ভালো একটা জায়গায় রেখে পকেটে হাত ভরে রুহির দিকে এগিয়ে এলো। রুহির কাছে এসে একটু ঝুঁকে বলল, ভালোবাসা জিনিসকে আগলে রাখতে হয় বলে রুহির হাত ধরে নিয়ে এলো। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? মুখ কালো করে বলল রুহি। তুমি কি খাবে বলো? সরু চোখে তাকিয়ে বলল আহান। রুহি হেসে উঠে বলল, আপনি বানালেন? আর তুমি আমায় হেল্প করবে? কড়া চোখে বলল আহান। কিন্তু আমি তো পারি না, ইচ্ছে ছোটুলচে বলল রুহি। আমি শিখিয়ে দেব বলে রুহিকে নিয়ে কিচেনে চলে এলো। তারপর রুহির গলার ওড়নাটা সরিয়ে দিতে রুহি হকচকিয়ে তাকালো। আহান রুহিকে ঘুরিয়ে অ্যাপরনটা পরিয়ে দিল। রুহি একটু জন্যে ঘাবড়ে গিয়েছিল। তারপর আহান রুহিকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করালো। তারপর উপর থেকে নিচে দেখে বলল, পারফেক্ট। রুহি ঘন ঘন চোখের পাতা ফেলে তাকালো। তারপর আহান রুহিকে বলল, কি খাবে? রুহি কিছুক্ষণ ভেবে বলল, আলু পরোটা। ওকে, যদিও আমি জানি না এটা কিভাবে বানাই, বাট আই উইল ট্রাই। তুমি দাঁড়াও, আমি ফোনটা নিয়ে আসি বলে আহান ফোন খুঁজতে গেল। রুহি অবাক হয়ে দেখছে, কারণ হঠাৎ আজ আহানের আচরণ এত পরিবর্তন, ঝগড়াও করছে না, সূর্য আজ কোন দিকে উঠেছে। রুহি কিছু পেঁয়াজ দেখে ছুরি দিয়ে সেগুলো কাটতে লাগলো। যদিও সে কোনোদিন কাটেনি, তবুও চেষ্টা করতে দোষ নেই। আহান ফোন হাতে এসে রুহির পেঁয়াজ কাটা দেখে হাত তর্জনী দিয়ে ভ্রু জ্বলে এগিয়ে এসে পেছন থেকে জড়িয়ে রুহির হাত দুটো ধরল। রুহি হঠাৎ এমন স্পর্শে কেঁপে উঠল, বুকের ভিতরটা ধুকধুক করছে। আহান কাছাকাছি আসলেই তার বুকের ভিতরটা কেমন যেন অস্থির হয়ে ওঠে, নিঃশ্বাস ভারী হয়ে আসে। আহান রুহিকে পেঁয়াজ কাটা শিখিয়ে দিল। যদিও রুহি ভালোভাবে এখনও পারে না, কিন্তু যতটুকু পারে তাতেই সে মহাখুশি। তবে রুহির চোখ ছলছল করছে পেঁয়াজের কারণে। আহান ইউটিউব দেখে রুহির পছন্দের আলু পরোটা বানালো। রুহি প্লেটটা নিতে আসতে আহান প্লেটটা সরিয়ে নিল। তারপর রুহির দুপাশে হাত রেখে ঝুঁকে দাঁড়ালো। হঠাৎ এমন করলো কেন আহান? শয়তান আবার কি গুঁতো মেরেছে? কি হয়েছে, আমাকে প্লেটটা দিন, নিচু স্বরে বলল রুহি। এত সহজে, আমি যে এত কষ্ট করলাম আমি কি পাবো? খুব কাছে মুখ এনে বলল আহান। রুহি একটা ঝোঁক গিলল। হঠাৎ এত কাছে আসায় দুজনের চোখাচোখি হয়। রুহির বুকের ভেতরটা তোলপাশ শুরু হয়েছে। রুহি একটা ঝোঁক গিলে দৃষ্টি নামিয়ে ফেলল। তারপর বলল, মানে? আহান রুহিকে শুধুমাত্র লজ্জা দিতে এগিয়ে এসেছিল, কিন্তু এখন তার নেশার মতো লাগছে। আহান আরও ঝুঁকে এসে বলল, মানে বুঝতে পারছো না? আহানের চোখের দিকে তাকাতে রুহি মানেটা বুঝতে বাকি রইল না। রুহি চোখ সরিয়ে ফেলল, নিঃশ্বাস ঘন হয়ে এসেছে তার। রুহি চোখ বন্ধ করে মাথা নিচু করে নাসুচোক মাথা নাড়ল। আহান তর্জনী দিয়ে রুহির মুখটা উপরে তুলে বলল, না বুঝলে তো বুঝিয়ে দিতে হয়। আহান রুহিকে শুধুমাত্র লজ্জা দিতে এগিয়ে এসেছিল, কিন্তু এখন তার নেশার মতো লাগছে। আহান আরও ঝুঁকে এসে রুহির কানের কাছে বলল, মানে বুঝতে পারছো না? আহানের চোখের দিকে তাকাতে রুহি মানেটা বুঝতে বাকি রইল না। রুহি চোখ সরিয়ে ফেলল, নিঃশ্বাস ঘন হয়ে এসেছে তার। রুহি চোখ বন্ধ করে মাথা নিচু করে নাসু চোখ মাথা নাড়ালো। আহান তর্জনী দিয়ে রুহির মুখটা উপরে তুলে বলল, না বুঝলে তো বুঝিয়ে দিতে হয়। কথাটা শোনার সাথে রুহির কাশি ওড়ে উঠল, চোখ খোলার সাহসটা সে পাচ্ছে না। আহান আজ কেন জানি এই নেশা কাটিয়ে উঠতে পারছে না, অবশ্য তার ইচ্ছেও করছে না। রুহির এই লজ্জাটা আরও বাড়িয়ে দিতে ইচ্ছা করছে তার। আহান রুহির ঘাড়ে হাত ডুবিয়ে দিতেই ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে উঠল রুহি। আহান এগিয়ে আসতে হঠাৎ বেলের শব্দে ব্যাঘাত ঘটল। রুহি বড় বড়
করে চোখ খুলল। চোখ খুলে আহানকে এত কাছে দেখে রুহি আটকে উঠল। তারপর ছিটকে সরে গিয়ে মুখ ঘুরিয়ে বুকে হাত দিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো রুহি। কি করতে যাচ্ছিল আহান, ভেবেই ঘামতে শুরু করেছে সে। আহান কোমরে হাত দিয়ে বিরক্তি নিয়ে মুখ দিয়ে তিক শব্দ করল। আর সময় পেল না বেল বাজানো। এটা যদি রাহুল হয় তাহলে চাকরির 12টা বাজাবে আহান। আরেকটাবার বেল বাজলো। আহানে একবার রুহির দিকে তাকালো। রুহি লজ্জায় পুরো লাল টমেটো হয়ে দাঁড়িয়ে আছে। আহান এগিয়ে গেল দরজার দিকে। আহানকে কিচেন থেকে বেরিয়ে যেতে দেখে রুহি শান্তির নিঃশ্বাস ফেলল। আহান প্রচণ্ড বিরক্তি নিয়ে দরজা খুলল। দরজা খোলার পর আহানের রাগটা বেড়ে গেল। যদি রাতুল হতো তো দু চারটে লাগিয়ে দিয়ে রাগ কমানো যেত, কিন্তু সামনে সামিরা দাঁড়িয়ে। আহান কিছু বলার আগেই সামিরা আহানকে জড়িয়ে ধরল। রুহি কিচেন থেকে এই ফাঁকে নিজের রুমে যাচ্ছিল, কিন্তু ড্রয়িং রুমে এসে দরজার দিকে চোখ পড়তেই রুহির কপালে ভাঁজ হয়ে গেল। আহানের উপর এতক্ষণ রাগ হচ্ছিল না তার, কিন্তু এখন আহানের উপর তার প্রচণ্ড রাগ লাগছে। ইচ্ছে করছে দুটোর মাথা এক করে বাড়ি মারে। রাগে কাজলে উঠল রুহি। আহান সামিরাকে সরালো নিজের থেকে, তারপর স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করল, তুই এখানে হঠাৎ? সব কথা কি বাইরে দাঁড়িয়ে বলবা নাকি? হুম হুম বলেই সামিরা ভিতরে ঢুকে পড়ল। আহান বিরক্তি নিঃশ্বাস ফেলে দরজাটা বন্ধ করল। সামিরা এগিয়ে গিয়ে রুহিকে হাতের ইশারায় হ্যালো দিল। রুহি কোনো সাড়া দিল না, চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে রুহি। বাহ, অসাধারণ শাকচুটনিটা এখানেও হাজির। আহান এগিয়ে এসে রুহিকে দেখে একটু চিন্তায় পড়ে গেল। একটু আগে গাল দুটো লাল হয়েছিল লজ্জায়, আর এখন কিনা শক্ত চোখে তাকিয়ে আছে সে। রুহি কি কোনোভাবে জেলাস? ব্যাপারটা দেখতে হচ্ছে তো তাহলে, ভেবেই আহান নিচের চোট কামড়ে হাসলো। সামিরা এসেই হাতের পার্সটা এক পাশে রেখে সোফায় বসে পড়ল। তারপর ক্লান্ত হয়ে বলল, আহান আমার খুব তৃষ্ণা পেয়েছে। আহান হাতে ফোনের দিকে দৃষ্টি রেখে বলল, তুই যে প্রথম এসেছিস এমনটা তো নয়, ঠান্ডা পানির বোতল ফ্রিজে রাখা আছে, বলে হাতের পাশের ফাইলগুলো দেখতে লাগলো। সামিরা হেসে বলল, সে আমাদের কত মেমোরি আছে এই ফ্ল্যাটে, বলে উঠে কিচেনের দিকে এগিয়ে গেল সামিরা। এই কথাটা সে রুহিকে শোনানোর জন্য বলেছে। আহান আর চোখে একবার রুহির দিকে তাকালো। রুহি ভ্রু কুটি করে সামিরা যাওয়ার দিকে তাকিয়ে আছে। রুহির ভাবতেই অবাক লাগে, এরা একসাথেই ফ্ল্যাটে ছিল, এখন আবার তাকে শুনিয়ে শুনিয়ে এসব বলছে, একটু লজ্জা পর্যন্ত নিয়ে এদের। ভেবে রাগে চোখে আহানের দিকে তাকালো, এই লোকটা তো এমনই। আহান হাতের ফাইলগুলো দেখছে। রুহির দিকে তাকাতে রুহি চোখ সরিয়ে কিচেনের দিকে এগিয়ে গেল। সামিরা আর অফিসের অনেকেই এসেছিল এই ফ্ল্যাটে, সেই কথাটাই অন্যভাবে বলল সামিরা, কিন্তু রুহিকে রাখতে দেখে আহান একটু মজা নিল। সামিরা পানি খেয়ে যেই বেরিয়ে আসবে প্লেটে রাখা আলু পরোটা দেখে তার লোভ হলো। সামিরা প্লেটটা ধরার আগে রুহি প্লেটটা হাতে নিয়ে খাওয়া শুরু করলো। রুহির এভাবে আসায় অপ্রস্তুত হয়ে গেল সামিরা। তারপর হালকা হেসে বলল, তুমি বানিয়েছো? রুহি মুখে খাবার রেখে বলল, না আমি তো রান্নাই জানি না। তাহলে আহান, বিস্মিত চেহারা নিয়ে বলল সামিরা। রুহি একটু ভাব দেখি হ্যাঁ সূচক মাথা নাড়ল। তারপর ড্রয়িং রুমে এসে অন্য একটা সোফায় বসে খাওয়া শুরু করলো। আহান আর চোখে কিছুক্ষণ তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। রুহির রাগটা একটু একটু করে বাড়ছে। নিজের রুমে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখন এইখানে এসে থাকবে, দেখি এরা কী করে। সামিরা হেঁটে এসে একদম আহানের গা ঘেঁষে বসে পড়ল। অন্য সময় হলে আহান একটু সরে বসতো, কিন্তু আজ সে সরবে না। রুহি আরও রাগে কিনা সেটাই দেখতে চায় আহান। নির্লজ্জ, সব নির্লজ্জ, পৃথিবী থেকে লজ্জাই উঠে গেছে, একেবারে গা ঘেঁষে বসেছে। খুব প্রেম, প্রেম একেবারে উতলে উতলে পড়ছে, চত্ব সব মুখ বাঁকিয়ে বিড়বিড় করলো রুহি। এর মাঝে সামিরা বলে উঠল, আহান তুমি এইসব বাঙালি খাবার কবে রান্না করা শিখলে? আহান ফাইলের দিকে তাকিয়ে বলল, ইউটিউব থেকে দেখে। বাহ ভালো, শান্ত ভঙ্গিতে বলল সামিরা। রুহি স্থির দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে, যেন দুই আসামিকে দেখছে সে। আচ্ছা শোনো, আমি কাল রাতে জার্মানিতে চলে যাচ্ছি, কয়েক মাস পর আবার আসব, তাই আজকের দিনটা আমি এখানেই থাকব। আমার জিনিসপত্র সব গাড়িতে আছে, এখান থেকে এয়ারপোর্টে যাব, তোমাদের কোনো সমস্যা নেই তো? বলে রুহির দিকে তাকালো সামিরা। আহান কিছু বলার আগে একবার রুহির দিকে তাকে হাব ভাব দেখে নিল, তারপর নিজেই বলল, না কোনো সমস্যা নেই, গেস্ট রুম তো আছে। রুহি এতক্ষণ এদের কথা কর্ণগোচর করেনি, কিন্তু এখন গেস্ট রুমে এই মেয়ে থাকলে সে থাকবে কোথায়? আবার এই কুম্ভকর্ণটার সাথে, উফ অসহ্য। সারাদিন চোখের সামনে আহান আর সামিরাকে একসাথে দেখলো রুহি। আহান তাকে একবারও ডাকলো না, ইচ্ছে করেই আহান এমনটা করেছে, তবে সামিরার কথা শুনে শুনে তার মাথা ধরে গেছে। রুহিকে বোঝাতে যে তার আর কত কী করা লাগবে। এদিকে রুহির মুখ ভার, সারাদিন আহান ওই শাকচুন্নির কথা শুনছে, রুহির মুখটাই ফ্যাকাশে হয়ে গেছে, কেন জানি মনটাই খারাপ হয়ে আছে তার। দিন শেষে সবচেয়ে অস্বস্তিকর একটা সময় এলো। সামিরা আহানের রুমে বসে আছে, এদিকে রুহির প্রচণ্ড ঘুম পাচ্ছে, এরা আবার একসাথেই না থেকে যায়। আমি যে তখন থেকে সোফায় বসে আছি, একবার এসে কেউ খোঁজ পর্যন্ত নিল না, মানবতা বলতে কি কিছুই নেই এদের। রুহি ঘুমে আচ্ছন্ন হয়ে সোফাতেই শুয়ে পড়ল। রুমের ভেতর থেকে রুহিকে এতক্ষণ দেখা যাচ্ছিল, তবে সোফায় শুয়ে পড়ার কারণে রুহিকে দেখা যাচ্ছে না। আহান এগিয়ে গেল সেদিকে, এসে রুহিকে এভাবে শুয়ে থাকতে দেখে এখন নিজেরই খারাপ লাগছে।
কোথায় সে আজ অফিসে যায়নি এই মেয়েটির জন্য, আর সেখানে গাল ফুলিয়ে সোফায় ঘুমিয়ে পড়েছে। আহান নিশ্চুপে রোহিত দিকে তাকিয়ে আছে। সামিরা কি আর না এসে পারে, আহানের পিছু পিছু সেও আসে। ও ওইখানে ঘুমিয়ে পড়েছে কেন? সামিরা জোরেই কথাটা বলল। আহান কড়া চোখে তাকাতেই সামিরা মুখ দিয়ে ওহ আওয়াজ করে বলল, সরি। আহান হাঁটু গেড়ে রুহির সামনে বসলো। তারপর খুব সাবধানে রুহির মাথাটা নিজের বুকের সাথে ঠেক দিয়ে রুহিকে কোলে তুলতেই সামিরা রাগে ফুলতে শুরু করলো। আহানকে বাধা দিয়ে বলল, ওর ঘুম ভেঙে যাবে, দরকার কি ভিতরে নিয়ে যাওয়ার, ঘুমাচ্ছিল কি সুন্দর। আহান পাশ কাটিয়ে চলে গেল নিচে, রুমে গিয়ে দরজাটা ভিতর থেকে লাগিয়ে দিল। পুরো দিনটাই তার খারাপ গেল। আহান দরজা লাগিয়ে দিয়ে রুহির দিকে তাকাতেই রুহি হুট করে চোখ খুলে তাকালো। আহান কিছুটা অবাক হলো, এই মেয়ে তো ঘুমিয়েছিল। রুহি কড়া চোখে তাকিয়ে আছে, তার মানে সে ঘুমায়নি। তাহলে কি ইচ্ছে করে এমন করেছে? না মানে আমাকে ঘুমি, রাগি গলায় বলল রুহি। তুমি ঘুমাওনি, নাটক করছিলে? আমি নাটক করছি কি সিনেমা করছি আমার ইচ্ছে, আপনার কি? আপনি আমায় কোলে তুললেন কেন, নামার বলছি আমাকে। নামার জন্য হাত পা ঝাপাতে লাগলো রুহি। আহান আরো শক্ত করে ধরে বলল, সেটাও আমার ইচ্ছা, তোমার কি? এত কোলে নেওয়ার শখ হলে আপনার সামিয়াকে কোলে নিয়ে ঘুরুন, আমাকে ধরছেন কেন?